সবার প্রথমে ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে এবং লাল কালার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল সিলেক্ট করে দিতে হবে আমি আমার পছন্দ মতো যে কোনো মোবাইলে ফাইলে যে নিজের পছন্দ মতো একটি ছবি চয়েস করে থেকে সুন্দর করে কালারফুল করে এডিটিং করার জন্য ব্যাকগ্রাউন্ডে যে ক্লিক করে কার্ভে ক্লিক করে ছবিটি কালার একটু চেঞ্জ করে তারপর ক্লিক করে ব্রাইটনেস একটু বাড়িয়ে নিই তারপর ডাব অপশনে ক্লিক করে ফিল্টার একটু বাড়িয়ে সিচুয়েশন একটু কমিয়ে নিই তারপর আমরা আবার হোয়াইট ব্যালেন্সে ক্লিক করে টেম্পারেচার একটু কমিয়ে মিডিয়াম করে টিন একটু বাড়িয়ে ক্লিক করে আউটার ব্রাইটনেস কমিয়ে ইনার ব্রাইটনেস একটু সুন্দর করে ছবিটি গ্যালারিতে সে